ভিটামিন ডি কে বলা হয় সানশাইন ভিটামিন কারণ সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রের সংস্পর্শে এলে আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে। গত কয়েক দশক ধরে ভিটামিন ডি বিজ্ঞানীদের যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের অন্তত 100 কোটি মানুষের এই প্রয়োজনীয় পুষ্টির অভাব রয়েছে, তাই এই সমস্যাটিকে তারা গ্লোবাল হেলথ প্রবলেম হিসেবে আখ্যায়িত করেছেন। প্রাথমিকভাবে হাড় গঠনে ভিটামিন ডি এর গুরুত্বের কথা আমরা সবাই জানি, তবে বর্তমান সময়ের অনেক গবেষণা প্রমাণ করেছে যে আমাদের শরীরে প্রায় প্রতিটি টিস্যুর, যেমন আমাদের মস্তিষ্ক, হৃৎপিণ্ড, আমাদের পেশি, আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের সঠিক কার্যকারিতার জন্য ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে ক্যান্সার, অটোইমিউন রোগ, হৃদরোগ, নিউরোলজিক্যাল বা স্নায়বিক রোগ, চর্মরোগ সহ আরও অনেক জটিল রোগের জন্য বিজ্ঞানীরা ভিটামিন ডির ঘাটতিকে দায়ী করেছেন। আজকের ভিডিওতে আমরা অতি প্রয়োজনীয় এই ভিটামিন ডি নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি আবু আম্বিয়া, ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে চার্টার্ড ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছি। আপনাদের জন্য এই চ্যানেলে আমি নির্ভরযোগ্য এক্সারসাইজ এবং হেলথ টিপস নিয়মিত শেয়ার করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রথমেই আমরা জানব ভিটামিন ডিটা আসলে কি, এটি কি সত্যিই ভিটামিন নাকি অন্য কিছু, এবং এর উৎস বা সোর্সটা কি। আমরা হয়তো অনেকেই জানি না ভিটামিন ডি আসলে একটি প্রহরমোন, এটি অনেকটা হরমোনের মতো আমাদের শরীরে কাজ করে। 80% ভিটামিন ডি আসে সূর্যের আলো থেকে, অর্থাৎ সূর্যের অতি বেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট বি রে ভিটামিন ডির প্রধান উৎস। আমাদের ত্বকের নিচে 7-dehydrocholesterol নামক এক ধরনের কোলেস্টেরল থাকে। ত্বকে সূর্যের আলো পড়লে ত্বকের নিচে থাকা কোলেস্টেরলের সাথে বিক্রিয়া করে এটি ভিটামিন ডি তৈরি করে। পরে এটি লিভার এবং কিডনিতে গিয়ে ক্যালসিট্রিয়ল নামক এক ধরনের হরমোনে রূপান্তরিত হয়, যা অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ করে আমাদের সারা শরীরে পৌঁছে দেয়। এই ক্যালসিট্রিয়লই হল ভিটামিন ডির আসল ফর্ম বা রূপ। এখন এই ভিটামিন ডি হল ফ্যাট সলিউবল, অর্থাৎ চর্বিতে দ্রবণীয় ভিটামিন, তাই এটিকে আমাদের শরীরে শোষণ করানোর জন্য আমাদের শরীরে গুড ফ্যাট বা ভালো চর্বি থাকা প্রয়োজন। সো কীভাবে আমরা সূর্য থেকে ভিটামিন ডি পেতে পারি? সূর্য যখন প্রখর থাকে তখন আল্ট্রাভায়োলেট বি রে পৃথিবীতে পৌঁছায়। সূর্যের আলোতে বেরিয়ে যখন দেখবেন আপনার ছায়া আপনার তুলনায় ছোট, সেই আলোতেই আপনার ত্বক সবচেয়ে বেশি ভিটামিন ডি তৈরি করতে পারে। সো আপনি যদি সকাল 10টা থেকে দুপুর 3টার রোদে 15-20 মিনিটের মতো আপনার শরীরের প্রায় 20% খোলা রেখে, অর্থাৎ হাত মুখ ঘাড় খোলা রেখে বসেন, তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পেয়ে যাবেন। মজার বিষয় হলো, আপনি যখন সূর্যালোক থেকে ভিটামিন ডি নেবেন তখন এটির ওভারডোজ করতে পারবেন না, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন। তবে ত্বকের ক্ষতি এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় প্রখর রোদে থাকা যাবে না। সূর্য ছাড়াও ভিটামিন ডির আরও দুটো প্রধান উৎস হচ্ছে খাদ্য এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টস। কিছু খাবারে ন্যাচারালি ভিটামিন ডি পাওয়া যায়, এর মধ্যে রয়েছে তৈলাক্ত সামুদ্রিক মাছ যেমন স্যামন, সার্ডিন, ম্যাকরেল এবং হ্যারিং। দেশি মাছের মধ্যে ইলিশ মাছের পেটির অংশে আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পেতে পারেন। এছাড়া দুধ, ডিমের কুসুম, মাখন এবং চর্বিজাতীয় খাদ্যে ভিটামিন ডি থাকে। উদ্ভিজ্জ উৎসের মধ্যে মাশরুমে ভিটামিন ডি পাওয়া যায়। যেসব প্রাণী মাঠে চড়ে বেড়ায় এবং প্রচুর পরিমাণে সূর্যালোক পায়, যেমন গরু, খাসি, ভেড়া, হাঁস, মুরগি, এইসব প্রাণীর দুধ, ডিম এবং যকৃতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডির আরেকটি উৎস হল সাপ্লিমেন্টস বা সম্পূরক। এটি দুইটি ফর্মে পাওয়া যায়, ভিটামিন D2 এবং ভিটামিন D3। উভয়ই আপনার রক্তে ভিটামিন ডি এর মাত্রা বাড়াতে সাহায্য করে, তবে বিজ্ঞানীদের মতে ভিটামিন D3 ভিটামিন D2 এর চেয়ে বেশি কার্যকর। তবে যে কোনো সাপ্লিমেন্ট গ্রহণ করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ ভিটামিন ডি এর ব্যবহারের পরিমাণ আপনার বয়স এবং স্বাস্থ্যভেদে ভিন্ন হয়। আপনার প্রতিদিন কতটুকু ভিটামিন প্রয়োজন, হাউ মাচ ভিটামিন ডু ইউ নিড, আপনার শরীরে কতটুকু ভিটামিন প্রয়োজন তা আপনার বয়সের উপর নির্ভর করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে 600 IU বা ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি গ্রহণ করা প্রয়োজন, এবং 71 বছর বা তার বেশি বয়সীদের জন্য
প্রতিদিন গড়ে 800 আইইউ বা ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি গ্রহণ করা প্রয়োজন। বয়সভেদে ভিটামিন ডি গ্রহণের প্রস্তাবিত পরিমাণ আপনি এই তালিকা থেকে দেখে নিতে পারেন। কিছু গবেষকরা আরও অধিক পরিমাণ ভিটামিন ডি গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন, তবে খেয়াল রাখতে হবে অত্যধিক ভিটামিন ডি গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। ভিটামিন ডি এর মাত্রা খুব বেশি হলে তা আমাদের রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে পারে, যা আমাদের রক্তনালী, হার্ট এবং কিডনির ক্ষতি করতে পারে। তাই আমেরিকান ইনস্টিটিউট অব মেডিসিন প্রতিদিন ম্যাক্সিমাম 4000 আইইউ ভিটামিন ডি গ্রহণের সুপারিশ করে। এর বেশি হলে ভিটামিন ডি টক্সিসিটির সম্ভাবনা থাকে, এ নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এখন প্রশ্ন হল, সবাই কি সূর্য থেকে ভিটামিন ডি গ্রহণ করতে পারে এবং কারা ভিটামিন ডি স্বল্পতার ঝুঁকিতে আছেন? দেখা যায় যে কিছু মানুষ অন্যদের চেয়ে সূর্য থেকে ভিটামিন ডি সহজেই গ্রহণ করতে পারেন। যাদের ফোরসাতক বা লাইটার স্কিন কালার, তাদের প্রতিদিন দুপুরের সূর্যালোকে 15 থেকে 20 মিনিট তাকলেই যথেষ্ট পরিমাণে ভিটামিন ডি পেয়ে যাবেন। অন্যদিকে যাদের ডার্কার স্কিন, আমাদের মতো বাদামি বা কালো রঙের ত্বক, তাদের ত্বকে অধিক পরিমাণে মেলানিন নামক এক ধরনের পিগমেন্ট থাকে, যা সূর্যের অতিবেগুনি রশ্মি আসতে বাধা দেয়। তাই এশিয়ান বা আফ্রিকান বংশোদ্ভূত যাদের থিক এবং ডার্কার স্কিন, তাদের জন্য ভিটামিন ডি গ্রহণ একটু সমস্যা হয়, আমাদেরকে সূর্যালোকে অধিক সময় ব্যয় করতে হয়। দ্বিতীয়ত, বয়স্ক মানুষের শরীরে ভিটামিন ডি স্বল্পতার ঝুঁকি বেশি, কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের ভিটামিন ডি সংশ্লেষণের ক্ষমতাও হ্রাস পায়। তিন নম্বর হলো, যারা দুর্বল এবং অসুস্থ মানুষ, বেশিক্ষণ ঘরবন্দি অবস্থায় কাটান অথবা কেয়ার হোমে থাকেন, তাদেরও ভিটামিন ডি স্বল্পতার ঝুঁকি অনেক বেশি থাকে। চার, যাদের পোশাকে শরীরের অধিকাংশ অংশ ঢাকা থাকে এবং ত্বকে সূর্যের আলো পৌঁছাতে পারে না। পাঁচ, কিছু রোগ আছে যেগুলো আমাদের শরীরে চর্বি শোষণের ক্ষমতা কমিয়ে দেয়, যেমন আলসারেটিভ কোলাইটিস, সিলিয়াক ডিজিজ, ক্রনস ডিজিজ, এগুলো হলে আপনার ভিটামিন ডি স্বল্পতার ঝুঁকি অনেকটা বেড়ে যায়। তাছাড়া যারা একটু মোটা বা স্থূলকায় এবং যারা গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করেছেন, তাদেরও ভিটামিন ডি এর পরিমাণ কম হওয়ার ঝুঁকি অনেক বেশি। তাই ইংল্যান্ডের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার এইসব গ্রুপের মানুষের ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের জন্য পরামর্শ দিয়েছে। আপনার যদি এ ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে রক্তে ভিটামিন ডির পরীক্ষা করে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এখন আমরা আলোচনা করব ভিটামিন ডির প্রয়োজনীয়তা কী এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না পেলে কী হতে পারে। প্রথমত, ভিটামিন ডি আমাদের অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে, যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই, ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের দীর্ঘমেয়াদী ঘাটতি হলে আমাদের হাড় সহজেই ভেঙে যেতে পারে, অর্থাৎ হাড় ভঙ্গুর হয়ে যায়। তিন, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম প্রাপ্তবয়স্কদের হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে, অর্থাৎ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কমতি হলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। আমাদের হাড়, দাঁত এবং পেশি সুস্থ রাখতে এই ভিটামিন ডি পুষ্টির অত্যন্ত প্রয়োজন। চার, ভিটামিন ডি এর অভাব হাড়ের বিকৃতির কারণ হতে পারে, বিশেষত শিশুদের রিকেটস এবং বয়স্কদের অস্টিওমেলাসিয়া নামক রোগের কারণ হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে COVID-19 বা করোনা ভাইরাসের ঝুঁকি কমাতে ভিটামিন ডি এর অবদান রয়েছে, তবে তারা করোনা ভাইরাসের চিকিৎসার জন্য ভিটামিন ডি সুপারিশ করেননি। এখন প্রশ্ন আসতে পারে, ভিটামিন ডি কি ব্যথা নিরাময় করে, অথবা একজন ব্যথা বিশেষজ্ঞ হিসেবে আমি কেন ভিটামিন ডি নিয়ে আলোচনা করছি? উত্তর হলো, ব্যথা নিরাময়ে ভিটামিন ডির সরাসরি কোনো ভূমিকা নেই এবং এটি কোনো ব্যথানাশক ওষুধও নয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, রক্তে যাদের ভিটামিন ডি এর স্বল্পতা রয়েছে, তারা ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে তাদের ব্যথার মাত্রা অনেকটাই কমে আসে। অন্যদিকে শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে দীর্ঘমেয়াদী ব্যথা বা ক্রনিক পেইনের জন্ম নিতে পারে, যেমন অস্টিওপোরোসিস, হাড় ভাঙা, পেশির দুর্বলতা, ব্যালেন্স প্রবলেম, ক্যান্সার, ইনফেকশন ইত্যাদি ইত্যাদি। তাই আমি আমার সকল রোগীকে ভিটামিন ডি এর পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে থাকি। তাই আপনি যদি ক্রনিক পেইন বা দীর্ঘমেয়াদি ব্যথা রোগী হয়ে থাকেন, তাহলে আপনার ভিটামিন ডি এর পরীক্ষা করিয়ে আপনার ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করুন, এতে আপনার ব্যথা অনেকটাই কমে যাবে। আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে কিনা তা কিভাবে বুঝবেন? বেশ কিছু লক্ষণ দেখা দিলে বুঝতে পারবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। এক, ক্লান্তি ভাব বা ফ্যাটিগ। শরীরে ভিটামিন ডি এর অভাবে অত্যধিক ক্লান্ত লাগতে পারে, আপনি অতি অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়তে পারেন। তবে ক্লান্ত হয়ে পড়ার আরও অনেক কারণও রয়েছে।
কিছু গবেষণায় দেখা গেছে যে রক্তে ভিটামিনের মাত্রা খুব বেশি কমে গেলে ক্লান্তি এবং মাথা ব্যথা দেখা দিতে পারে এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। 2. মাংসপেশিতে ব্যথা বা মাসল পেইন। ভিটামিন ডি এর অভাবে কোমরে, পিঠে এবং ঘাড়ে তথা মাংসপেশিতে অসহনীয় ব্যথা হতে পারে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে 71% মানুষের দীর্ঘমেয়াদী মাসল পেইন বা পেশি ব্যথার কারণ হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেলে বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে এই ব্যথার অনেকটাই উপশম হয়ে যায়। 3. হাড় ক্ষয় বা অস্টিওপরোসিস। ভিটামিন ডি এর অভাবে অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাধাগ্রস্ত হয় এবং হাড়ে ক্যালসিয়ামের ঘনত্ব কমে যায়, তাই হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে, সেই সাথে হাড়ের গঠনও নষ্ট হয়ে যেতে পারে। 4. মানসিক অবসাদ এবং অ্যাংজাইটি। ভিটামিন ডি এর অভাবে মানসিক অবসাদ দেখা দিতে পারে, সেই সাথে আপনি অ্যাংজাইটিতেও ভুগতে পারেন। দেখা গেছে যে খুব সামান্য কারণে প্যানিক করা ভিটামিন ডি এর ঘাটতির একটি লক্ষণ। 5. ডিপ্রেশন। আমাদের ব্রেনকে সঠিকভাবে কাজ করানোর জন্য ভিটামিন ডি এর প্রয়োজন। কিছু গবেষণায় রক্তে ভিটামিন ডি এর ঘাটতি এবং ডিপ্রেশনের মধ্যে যোগসূত্র পাওয়া গেছে, তবে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে ডিপ্রেশন কমবে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। 6. ক্ষতস্থান শুকোতে সময় লাগা বা ইম্পেয়ার্ড উন্ড হিলিং। ভিটামিন ডি এর অভাবে আপনার ক্ষতস্থান শুকাতে সময় বেশি লাগতে পারে, তাই এ ধরনের সমস্যা দেখা দিলে আপনার রক্তে ভিটামিন ডি এর পরীক্ষা করে নেবেন। 7. অতিরিক্ত চুল পড়া বা হেয়ার লস। ভিটামিন ডি চুলের ফলিকলসের বৃদ্ধিকে উদ্দীপিত করে, তাই এর অভাবে অতিরিক্ত চুল পড়তে পারে, তাই চুলের স্বাস্থ্য রক্ষায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। ভিটামিন ডি এর অভাবে হঠাৎ করে আপনার ওজন বেড়ে যেতে পারে, তাই এ ধরনের সমস্যা হলে আপনি রক্তে ভিটামিন ডি এর মাত্রা পরীক্ষা করিয়ে নিন। উপরোক্ত লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং রক্তে ভিটামিন ডি এর মাত্রা পরীক্ষা করিয়ে নিন। ফাইনালি আমরা আলোচনা করব ভিটামিন ডি টক্সিসিটি, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ ভিটামিন ডি রক্তে হলে কী ধরনের সমস্যা হতে পারে। ভিটামিন ডি এর স্বল্পতা যেমন আমাদের অনেক রোগের কারণ হতে পারে, তেমনি দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করলে আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে, যাকে মেডিকেলের ভাষায় হাইপার ক্যালসিমিয়া বলে। হাইপার ক্যালসিমিয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেশির দুর্বলতা, অতিরিক্ত মাথা ব্যথা, বমি বমি ভাব, হাড় ব্যথা, ক্ষুধামন্দা এইসব। হাইপার ক্যালসিমিয়ার আরও অনেক দীর্ঘমেয়াদী লক্ষণ রয়েছে, যেমন কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, কিডনিতে পাথর, কিডনি ফেইলার, এমনকি হার্টেরও ক্ষতি করতে পারে। তাই মনে রাখবেন ভিটামিন ডি এর ম্যাক্সিমাম ডেইলি ডোজ হল 4000 আইইউ বা ইন্টারন্যাশনাল ইউনিট, এর বেশি কখনোই গ্রহণ করা যাবে না। ভিউয়ার্স, মনে রাখবেন এই ভিডিওটি চিকিৎসা পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে তৈরি নয়, এটি শুধুমাত্র এডুকেশনের উদ্দেশ্যে তৈরি। আপনি যদি মনে করেন আপনার ভিটামিন ডি এর অভাবজনিত সমস্যা আছে, তাহলে সঠিক চিকিৎসা এবং সঠিক রোগ নির্ণয়ের জন্য আপনার ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সেই সাথে বেল বাটনটি চালু করতে ভুলবেন না, যাতে নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে আপনি সহজেই জেনে যেতে পারেন। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হবে শিগগিরই। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।